হে ওয়েলকাম ইউয়ার্স, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের তরফ থেকে যে চাকরি নোটিফিকেশনটা জারি হয়েছে, এবং আজকে আমরা দেখে নেবো যে এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি, এবং চ্যানেলে থাকার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই এরকম ধরনের ভিডিও তোমরা যদি সবসময় পেতে চাও, তাহলে অবশ্যই দ্য টেকনোমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবার দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খোলা রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা দেখে নেবো যে এখানে কি করে আগে আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। তো ফার্স্টে গুগলে গিয়ে তোমরা লিখবে, এখানে এসে তোমরা লিখবে উজ্জীবন। উজ্জীবন লিখলে তোমাদের সামনে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক চলে আসবে, তোমরা এখানে এসে এন্টার করবে, এবং ফার্স্ট যে ওয়েবসাইটটা তোমরা পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে ওয়েবসাইটটাই রয়েছে, এটাই তোমরা এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে, এই যে ওয়েবসাইটটা। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে ওয়েবসাইটে রয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে এসে তোমাদেরকে অনেক কিছু অপশান তোমরা এখানে দেখতে পারবে। তো সিম্পলি তোমরা একদম উপরের দিকে একটু ফলো করো, এই যে উপরের দিকে যে বারটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কেরিয়ার বলে একটা অপশান রয়েছে, এই যে তোমরা যদি ভালো করে ফলো করো দেখতে পাবে। আর মোবাইল থেকে করলেও তোমরা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে, এই জায়গাতেই কিন্তু রয়েছে কেরিয়ার, এই কেরিয়ার অপশনে তোমাদেরকে আসতে হবে। তো সিম্পলি আমি এই কেরিয়ার অপশনে আগে চলে আসছি, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের সামনে একটি সার্চ বার চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে এন্টার জব টাইটেল, সিলেক্ট ডিপার্টমেন্ট, সিলেক্ট লোকেশন, এক্সপিরিয়েন্স, সিলেক্ট এমপ্লয় টাইপ, এতগুলো কিন্তু এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্টার করার অপশান দিচ্ছে, এবং সব কিছু তোমরা তোমাদের মধ্যে ফিল্টার করে সার্চ বাটনে ক্লিক করলে তোমাদের সার্চের অনুযায়ী কিন্তু জব এখানে তোমরা পেয়ে যাবে। তবে আমি রেকমেন্ড করবো তোমরা আগে সব জবগুলো আগে দেখে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট ওপেনিং যেটা রয়েছে 46খানা কিন্তু রেজাল্ট ইতিমধ্যে বেরিয়েছে। তো একটু স্ক্রোল ডাউন যখনই তোমরা করবে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু অনেকগুলো অপশানস এই মুহূর্তে খুলে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত এই জবসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সাউথ দিল্লি, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট দিল্লি, এখানে কিন্তু হরিয়ানাতে রয়েছে, এবং এখানে কিন্তু পন্ডিচেরি, তামিলনাড়ু এইসব জায়গাতে রয়েছে। এভাবেই কিন্তু তোমাদেরকে লোকেশন ওয়াইজ এখানে খুঁজে নিতে হবে, তোমরা যদি সব তোমরা যে লোকেশনে কাজ করতে ফ্লেক্সিবল এবং যে ডিপার্টমেন্টে কাজ করতে ফ্লেক্সিবল সেটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে, এবং এই জন্যই তোমাদেরকে ডিপার্টমেন্ট এবং অবশ্যই লোকেশন কিন্তু এখান থেকে তোমাদেরকে ফিল্টার করার অপশান দিয়ে দিচ্ছে। তো যখনই তোমরা তোমাদের লোকেশন এবং তোমাদের অ্যাজ পার তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেবে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি অবশ্যই তোমাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি এই জবটার ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইজেপি ব্রাঞ্চ অপারেশন অফিসার, এটা কিন্তু বার্নালাতে রয়েছে, এবং ডিপার্টমেন্ট রয়েছে নর্থ বিজনেস, পোস্টেড রয়েছে 2021 মেতেই, খুব রিসেন্টলি এটা পোস্ট করা হয়েছে, এবং এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে 1-4 বছরের। আর এখানে কিন্তু অনেক কিছু অপশানস দিয়ে দিয়েছে, তো এগুলো কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। তো তোমরা যদি কলকাতা বাদে অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে সিম্পলি এই অ্যাপ্লাই ফর দিস জব এই অপশানে এসে ক্লিক করলে তোমাদের লগ ইন করতে বলবে, এবং তোমাদের যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে সাইন আপ করবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা কলকাতার জন্য এখানে অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু এই মুহূর্তে কলকাতার জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অপশান নেই, আমি এখানে সার্চ করে দেখেছি। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই হিয়ার বলে একটা অপশান দিয়েছে, যদি এই মুহূর্তে তোমাদের পজিশান, তোমাদের রেজুমে, তোমাদের অ্যাজ পার তোমাদের কোয়ারিস অনুযায়ী যদি এই মুহূর্তে জব না থাকে, তাহলে তোমরা সিম্পলি এই অ্যাপ্লাই নাও যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু রেজুমে বা সাবমিট করাতে পারো। তো এই অপশান এসে যখন তোমরা ক্লিক করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজুমে সাবমিট করার অপশান দিচ্ছে কোম্পানি, এবং অ্যাজ পার তোমাদের যারা রেজুমে তোমরা এখানে সাবমিট করবে সেই অনুযায়ী কোম্পানির যখন রিকোয়ারমেন্ট থাকে, একবার এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করে তোমাদের ইমেল আইডি, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্ম করতে বলছে। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমরা একবার সাইন আপ করে নেবে, সাইন আপ করে কিন্তু আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন আপ করে তোমাদের কিন্তু কিছু এডুকেশনাল তোমাদের পার্সোনাল ডিটেলস এই সমস্ত জিনিস কিন্তু চাইবে, তোমরা সিম্পলি ওখানে দিয়ে দেবে, এবং দিয়ে কিন্তু এখানে সাইন আপ করে রাখবে, এবং যখন কোম্পানির এবং অবশ্যই রেজুমে কিন্তু সাবমিট করার অপশান দেবে, তো সেখান থেকে রেজুমে চুজ করে তোমরা সাবমিট করে দেবে, এবং যখন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের তরফ থেকে তোমাদের জন্য অ্যাজ পার তোমাদের কোয়ারিস, অ্যাজ পার তোমাদের রেজুমে যখনই অপরচুনিটিস থাকবে তোমাদেরকে কিন্তু ডেকে নেবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করতে ভুলো না, এবং তোমরা যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবারকে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে এতটুকুই, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় চ্যানেল টেকনোম্যান, আমি ছিলাম তোমাদের সাথে তোমাদের প্রিয় স্কোয়াড। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আপডেটে।